হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার খোলোজন থানায় অবস্থিত পদ্মা রিসোর্টে। আর এই পদ্মা রিসোর্টে দেখার মতো কী কী আছে এবং ভেতরের কটেজগুলোর প্রাইস কীরকম এবং খাবারের মান, রেস্টুরেন্টে কী ধরনের খাবার পাওয়া যায়, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি লোহজং থানার সামনে এবং এই থানার দক্ষিণ পাশেই ট্রলার ঘাট, আর এই ট্রলারের মাধ্যমে আমাদেরকে পদ্মা রিসোর্ট যেতে হবে। এখানে যাতায়াত ভাড়া হচ্ছে 50 টাকা এবং আপনি ট্রলার ছাড়াও স্পিড বোট দিয়েও পদ্মা রিসোর্ট যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা ভাড়া একটু বেশি। আর এখান থেকে পদ্মা রিসোর্ট যেতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট এবং ওইখানে ঢোকার পরে আপনাদের এক্সট্রা কোনো এন্ট্রি ফি দিতে হবে। চালনার দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে এই রিসোর্ট সম্পর্কে যাবতীয় সব তথ্য তাদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানকার যে বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় সব তথ্য আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। ভ্রমণ সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় অবস্থিত পদ্মা রিসোর্টের ভেতরের অংশে প্রবেশ করেছি এবং এখানে যে তত্ত্বাবধানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। এই ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে, মানে টোটালি যে ভেতরের কটেজগুলো আছে সবগুলো কটেজই তো ডুপ্লেক্স, তাই না? ডুপ্লেক্স কটেজগুলোর রেঞ্জ কীরকম এবং এখানে যে খাবার পাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের খাবারের মান, ইভেন এগুলার প্রাইস সম্পর্কে আমরা একটু ইনফরমেশন নিব। তো টোটালি আসলে ইনফরমেশনটা আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো। তো ভাই, আপনার নামটা বলে যদি একটু শুরু করতে। ধন্যবাদ। আমার নাম সরোজ। আমাদের এখানে কটেজের ভাড়া সকাল 9টা থেকে আর বিকাল 5টা পর্যন্ত 2300 টাকা। এখানে আমরা 7-8 জন এটা আলোচনার সাথে হয় আর আমাদের ক্যান্টিনে খাবার আগে অর্ডার নেওয়া হয় এবং আমাদের প্যাকেজ খাবার আছে 450 টাকা করে, একটা দুটো আইটেম, একটা হলো সাদা ভাত, মুরগির কারি, ইলিশ ভাজা, সবজি, ডাল, সালাদ, বেগুন। আরেকটা আইটেম আছে রোস্ট পোলাও, ইলিশ ভাজা, সবজি, এটাও 450 টাকা করে আপনি এটা অর্ডার দিতে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের রিসোর্টের বুকিং হয়, হোটেলসের বুকিং, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 9টা 2500 টাকা। এটা হচ্ছে রাত্রের রাত্রে। আচ্ছা, সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হলো দিনে 2300 টাকা। সবগুলো কটেজের ভাড়া কি এক? মানে আলোচনা সাপেক্ষে কতজন লোক আসবে, কি করবে,
গান বাজনা করবে, পাক সাহিত্য এরকম আছে, এটা আলোচনা, এটা কোয়ান্টিটির উপরে আর কি ডিপেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, তো এটা যেহেতু একটা মানে চরের মধ্যে, তো অনেকের মনের মধ্যে অনেকে প্রশ্ন করে, আমার ভিডিওতে অনেক কমেন্ট আছে যে পদ্মা বিশ্ব আসল নিরাপত্তার ক্ষেত্রে কি রকম আপনাদের আপনারা সেই ব্যবস্থা নিয়েছেন। আমাদের নিরাপদ আছে, আমাদের সিকিউরিটি আছে রাজ্যে, আর আমরা এই পর্যন্ত কোনো সমস্যা, কোন রকম মানে দুর্ঘটনা আল্লাহ রহমতে এখনো হয়নি আর কি, আশা করি হবে না। যারা আশেপাশে বাড়িঘর আছে, আমাদের পাশে থানা আছে, সমস্যা এখনো হয় না বলে মনে হয়। আচ্ছা, তো ঢাকা থেকে যারা আসবে সহজ পথটা কি? গুলিস্তান গান চিন্তারি আছে, ওখান থেকে আমাদের গুলিস্তান থেকে আপনার নয়াবাজার থেকে গান চিন্তারি করতে লোহজন, অথবা আপনার সায়দাবাদ বা মিরপুর থেকে মাওয়া হয়ে ওখানে, মাওয়া থেকে অটো অথবা রিক্সা বিভিন্ন ওয়েতে আপনারা মাওয়া আসতে, রিক্সা ওইখান থেকে আপনারা এখানে আসলে আমাদের টলার আছে, টলারে পার হয়ে এপার আসতে পারে। আর দর্শনার্থীদের জন্য যদি আপনি কিছু বলতে চান, দর্শনার্থীদের জন্য সবাই আমন্ত্রিত, আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই, ভালো লাগলে সবাই ভালো বলবেন, এটাই আমার কামনা।